সপ্তম শ্রেণীর যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম আগের দিন, যে পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, তো সেই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা চলে আসছি। তো আগের ক্লাসে আমরা কি কি জেনেছি, সেখানে পদার্থ কাকে বলে জেনেছি, পদার্থের যে ভিন্ন ভিন্ন যে অবস্থার উপর ভিত্তি করে ভাগটা জেনেছি, কিংবা পদার্থের গঠনগত উপাদানগুলোর উপর ভিত্তি করে তার ভাগটা জেনেছি, এবং সঙ্গে সঙ্গে আমরা কঠিন পদার্থের যে গঠনটার ভেতরে কিছু একটা আলোচনা আমরা করেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চিহ্ন, এবং তারপরেই হচ্ছে পরমাণু। তো কি বলেছি, চিহ্ন কি না, পরমাণুকে প্রকাশ করার জন্য যে সাংকেতিক বা যে অক্ষরগুলোকে ব্যবহার করে থাকে তাকেই বলা হচ্ছে চিহ্ন। তাহলে পরমাণুটা কোন পদার্থের ক্ষুদ্রতম কণা, না মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কি না পরমাণু। তো পরমাণুকে প্রকাশ করা হয় যার দ্বারা তাকেই বলা হচ্ছে চিহ্ন। তো অর্থাৎ কি, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুকে, তাহলে চিহ্ন কি, চিহ্ন হচ্ছে কি বিভিন্ন মৌলিক পদার্থের, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোকে যে বর্ণ বা বর্ণ সমষ্টি দিয়ে প্রকাশ করা হয় তাকে বলে চিহ্ন। তাহলে আমরা বোঝা গেছে ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোকে প্রকাশ করবো যার দ্বারা যে বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ ইংরেজিতে যাকে লেটার বলা হচ্ছে, ইংলিশ লেটার। অর্থাৎ এবারে চলে আসছি চিহ্নগুলো প্রকাশ যে করবো বিভিন্ন মৌলিক পদার্থের গুলো নাম জানার জন্য, তাকে নিয়মগুলো কিছু রয়েছে। অর্থাৎ কি কিভাবে আমরা চিহ্নগুলো লিখবো বা কি রকম। তো প্রথম কি, কিছু কিছু মৌলিক পদার্থ যেগুলো আবিষ্কৃত হয়েছে তাদের ইংরাজি নাম যে জানা, সেই ইংরাজি নামের প্রথম অক্ষরগুলোকে নিয়ে, প্রথম অক্ষর কিংবা প্রথম অক্ষরের সঙ্গে জোরে উচ্চারিত শব্দগুলোকে নিয়ে যে সমস্ত কিছু যে চিহ্ন প্রচলিত রয়েছে, ইংরাজি নামের প্রথম অক্ষর হতে পারে, প্রথম অক্ষর দিয়েও কিছু জিনিস হয়ে থাকে। যেমন কার্বন, সি দ্বারা কি বোঝাচ্ছে, কার্বন মৌলকে বোঝানোর জন্য কার্বন সি বোঝাচ্ছে, কিংবা ধরো বোঝাচ্ছে এন দিয়ে নাইট্রোজেন, এস দিয়ে কি সালফার, এরকম বিভিন্ন নাম দিয়ে প্রকাশ করা হয়। তবে আমাদের বইতে যেটা আছে পরে আমরা যাচ্ছি সেইগুলোতে, তো প্রথম নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু কিছুগুলোকে প্রকাশ করা হয়। এবারে কিছু কিছু পদার্থের নাম যদি দুটো যদি একই অক্ষর দিয়ে শুরু হয়ে যায়, তখন ইংরেজি নাম শুধু একটা অক্ষর না নিয়ে কি করা হয়, তাদের সঙ্গে জোরে উচ্চারিত শব্দটাকে নেওয়া হয়। যেমন কি প্রথম অক্ষরটা, কখনো কি ইংরেজি নামের প্রথম অক্ষরের সঙ্গে সঙ্গে আরো একটা অক্ষর, তাহলে প্রথম অক্ষর তার সঙ্গে সঙ্গে আরো একটি অক্ষর, তাহলে প্রথমটা সবসময় বড় হাতের লেখা হয় এবং পরেরটাকে ছোট হাতের, অক্ষরটাকে কি করা হয় ছোট হাতের এটা লেখা হয়, পরেরটা হচ্ছে বড় হাতের। যেমন কি ধরো বলছি যে কার্বনের, যেমন সি আমরা নিয়ে নিয়েছি, যদি বলি ক্যালসিয়াম মৌল, ক্যালসিয়াম মৌলের ক্ষেত্রে যেমন সি দিয়েই শুরু হচ্ছে কিন্তু তার সঙ্গে এটাকেও নেওয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম। এইরকম আরো অনেক নামগুলো পাবো, তো আমরা সেটাতে যাচ্ছি না। যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এ এল নেওয়া হচ্ছে, অ্যালুমিনিয়াম এল মানে কি অ্যালুমিনি। তারপরে জেড এন, জেড এন মানে কি জিঙ্ক, জিঙ্ক। তো এরকম ভিন্ন ভিন্ন নাম রয়েছে। তো অর্থাৎ কি প্রথম নিয়ম কি, আমরা ইংরাজি নামটা যেগুলো হয় তাদের হয় প্রথম অক্ষর, কিংবা প্রথম অক্ষর যদি দুটো পদার্থের একই হয়ে যায় তখন প্রথম অক্ষরের সঙ্গে আরো একটা অক্ষর ছোট হাতে সেটাকে লিখতে হবে, এইটাই হচ্ছে প্রথমে ইংরেজি নাম। এই রকম ভাবে বইতে যতগুলো রয়েছে তোমরা সেগুলো সব হোমওয়ার্ক করে একটা খাতায় সমস্ত জমা করবে এবং লিখবে, বারবার পড়ে মুখস্থ করবে। এটাই হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশিত মৌলগুলোর নাম। এরপরে চলে আসছি ইংরেজি নামের পর চলে আসছি ল্যাটিন নাম। ল্যাটিন নাম জিনিসটা কি, দ্বিতীয় নাম ল্যাটিন, ল্যাটিন নাম অর্থাৎ কি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা যেমন প্রচলিত রয়েছে,
প্রাচীন ইংল্যান্ডের ভাষাগুলোকে বলা হচ্ছে ল্যাটিন ভাষা বলা হচ্ছে। তাহলে সেই ভাষায় যেমন কিছু পদার্থগুলোকে ডাকা হতো, সেই নামগুলো থেকেই যখন তার চিহ্নটাকে নেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে ল্যাটিন নামের প্রথম অক্ষর নিয়ে করা হচ্ছে। যেমন কি আমরা উদাহরণগুলো দিলে বলতে পারবো, বুঝতে পারবো, যেমন কি হচ্ছে সোডিয়াম মৌলটা, সোডিয়াম মৌলটার চিহ্ন ইংরেজি নাম সোডিয়াম এস দিয়ে শুরু হওয়া উচিত, কিন্তু সোডিয়াম সালফারের জন্য আগে আমরা এস কে নিয়ে নিয়েছি। তো সোডিয়ামকে আমরা ল্যাটিন নাম কি ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম তার ল্যাটিন নাম, ন্যাট্রিয়ামের এন এ, তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি ন্যাট্রিয়াম, তার চিহ্নটা তাই হচ্ছে এন এ, এটা হচ্ছে কি ল্যাটিন নাম, ল্যাটিন। ঠিক একই রকম ভাবে আমরা পারদের কথা পড়বো, পারদ যেটা জানবো পারদের ল্যাটিন, পারদের ইংরেজি টার্ম কিন্তু মার্কারি, এম দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু এমটাকে আমরা ব্যবহার করে ফেলেছি অটোমেটিক্যালি অন্য পদার্থের ক্ষেত্রে। অর্থাৎ যে যে পদার্থগুলো আগে আবিষ্কার হয়েছে তাদের জন্য প্রথমে ধরো ইংরেজিতে আবিষ্কার হয়ে গেছে তখন নেওয়া হয়েছে নামটা, পরে যখন আবার কোনো পদার্থ আবিষ্কার হলো তার নাম জানা গেল তখন তখন আমরা তাকে ল্যাটিন নাম থেকে চিহ্ন পছন্দ করেছি। তার জন্য পারদের ল্যাটিন নাম কি হাইড্রাজিনাম, হাইড্রা জিরাম, এইচ জি, এটা হচ্ছে পারদের ল্যাটিন। সেই রকম কি সিসা, সিসার ল্যাটিন নাম কি, সিসা ইংরেজি লেড, ইংরেজি নাম কি লেড হওয়ার কথা, এল দিয়ে শুরু হওয়ার, কিন্তু এর ল্যাটিন নাম প্লাম্বাম, প্লাম্বাম পিবি। তো এইরকম কিছু তাহলে চিহ্ন লেখার নিয়মটা আছে কি ল্যাটিন নাম থেকেও তার নামগুলো রয়েছে। তো বইতে আরো অনেক উদাহরণগুলো পাবো, তো আমরা সেইটা নিজেরাই পড়বো। তো নামের প্রথম অক্ষর প্লাস সঙ্গে সঙ্গে যখন ছোট অক্ষর আর অন্য একটা অক্ষর লিখতে হবে সেটা কিন্তু ছোট হাতের অক্ষর লিখতে হবে। তো এটা গেল ল্যাটিন নাম দিয়ে নেওয়া কিছু নাম। এছাড়া আরো নিয়মগুলো কি কি রয়েছে না কতগুলো, যেমন কি বিজ্ঞানীদের বিশিষ্ট, বিশিষ্ট বিজ্ঞানী যারা ধরো সেই মৌলটাকে আবিষ্কার করেছেন কিংবা হয়তো তার নামের সম্মানার্থে কোনো একটা মৌলের নাম রাখা হয়েছে, যেমন কি না আইনস্টাইনিয়াম ইএন, কিংবা হচ্ছে কি কুরিয়াম, বিজ্ঞানী মেরি কুরি যেটা আবিষ্কার করেছিলেন কুরিয়াম, এরকম আইনস্টাইনিয়াম কুরিয়াম বিশিষ্ট বিজ্ঞানীদের নাম অনুসারে, কিংবা সেই রকম কিছু আছে কি ভিন্ন ভিন্ন বিজ্ঞানীরা তারা যে দেশের বিজ্ঞানী সেইগুলো আবিষ্কার করার পর সেই দেশের নাম অনুযায়ী নামগুলো দিয়েছেন, অর্থাৎ বিশেষ অর্থাৎ দেশের নাম কিংবা কোন হচ্ছে উপগ্রহ গ্রহের নাম, সরি গ্রহের নাম অনুসারে দেওয়া হয়েছে। যেমন কি দেশের নাম অনুসারে যেগুলো হয়েছে, পোল্যান্ডের দেশের বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন পোলোনিয়াম, পোলোনিয়াম তার নাম অনুসারে, গ্রহের নাম অনুসারে ইউরেনিয়াম প্লুটোনিয়াম, এইরকম ভিন্ন ভিন্ন মৌলের নামও আছে যেগুলোকে আমরা চিহ্ন তাদের জন্য এইগুলো হিসেবে ব্যবহার করি। তাহলে চিহ্ন দ্বারা কাকে বোঝানো হয় না মৌলিক পদার্থের পরমাণুগুলোকে, ক্ষুদ্রতম পরমাণুকে বোঝানো হয়েছে। তো আমরা এই পরে চলে আসছি চিহ্নের পরে। তো এখানে যতগুলো রয়েছে বইতে যতগুলো রয়েছে তোমরা সবগুলো মুখস্থ করবে, আমরা জিজ্ঞেস করব পরের ক্লাসে যে কোনটার চিহ্ন কি বা চিহ্ন দেওয়া থাকছে মৌলটার নাম কি এটা বোঝাতে। তো একটা সি লেখা আছে মানে কি বোঝাচ্ছে কার্বনের একটা পরমাণু, তার সামনে যদি কোনো কিছু সংখ্যা লেখা থাকে তখন তার পরমাণুর সংখ্যাকে বোঝাচ্ছে, যদি দুই লেখা থাকে তাহলে দুটো কার্বন পরমাণুকে বোঝাবে, যদি তিন লেখা থাকে, অর্থাৎ কোনো চিহ্নের সামনে যদি কোনো সংখ্যা লেখা থাকে তার দ্বারা কিন্তু কটা পরমাণু সেটাকেই বোঝাচ্ছে, বোঝা গেল। তো এরপরে আমরা চলে আসছি যে পরমাণু ব্যাপারটা, তাহলে পরমাণু কি, তাহলে আমরা জানলাম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই বলা হচ্ছে পরমাণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তো প্রথমে কি হচ্ছে কি এই পরমাণুকেই সবচেয়ে ধরে নেওয়া হচ্ছিল কি পরমাণুকে আর ভাঙা যায় না, পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট তাকে আর ভাঙা যাবে না, প্রত্যেক পদার্থের ক্ষেত্রে সেই পরমাণুগুলো একটা আলাদা আলাদা। অর্থাৎ কি যদি সোনা নিয়ে থাকি সোনাকে ভাঙতে 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 একেবারে ক্ষুদ্রতম বিন্দুতে যদি যাই সোনারই পরমাণু থাকবে, যদি আমি ধরো রূপা নিয়েছি রূপাকেও যদি ঠিক ভাঙতে 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 টুকরো টুকরো করতে করতে সবথেকে ছোটো ছোটোতে পৌঁছাই তাহলে রূপারই পরমাণু পাবো।
তো এইরকম ভাবে একটা বিজ্ঞানী ডাল্টন বলে গিয়েছিলেন একটা তার পরমাণুবাদ তত্ত্বে 1808 খ্রিস্টাব্দে, যে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলো হবে আলাদা আলাদা, বুঝা গেছে? তো সেই পরমাণু, কিন্তু বর্তমানে জানা গেছে বিভিন্ন পরীক্ষায় জানা গেছে যে পরমাণুও কিন্তু ভাঙা যায়, পরমাণুর ভেতরেও ভাঙা যায়, এবং তিনটা ছোট ছোট আরো কণা রয়েছে। তো সে যাই হোক, আমরা সেইটা এখানে জানবো, পরমাণু হচ্ছে কিন্তু ভাঙলে আমরা তার ভেতরে তিনটা কণা পাবো। কি কি তিনটা কণা? প্রোটন পাবো, যাকে প্রকাশ করা হয় প্লাস চিহ্ন দিয়ে, এভাবে প্রকাশ করা হচ্ছে, বোঝা যাচ্ছে সুবিধার্থে? আর কি না হচ্ছে কি, ইলেকট্রন পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায় যাটা কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করে। অর্থাৎ কি, এই কণাটা মাইনাস আধানগ্রস্ত, অর্থাৎ নেগেটিভ আধানগ্রস্ত কণা। প্রোটন কণাটা প্লাস দিয়ে বোঝা যাচ্ছে, এর মানে কি, এটা হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত কণা। তিন নম্বর হচ্ছে কি, আরেকটা থাকছে, সেটা হচ্ছে কি, নিউট্রন। এটা হচ্ছে কিন্তু নিস্তড়িত কণা, এর কোনো আধান নেই। তাহলে তিনটা কণা দিয়ে তৈরি হচ্ছে পরমাণু, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে যে নিউট্রন। তো এখন এই তিনটা কণা আমরা এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। এই কণাগুলো কে কোথায় পরমাণুর মধ্যে থাকে তার একটা ছবি আমাদেরকে আমরা যদি আঁকি, তো মাঝখানেই থাকবে নিউক্লিয়াস বলে একটা পরমাণুর অংশ বলা হচ্ছে, আর বাইরে থাকবে ইলেকট্রনগুলো। নিউক্লিয়াসের ভেতরে কে থাকবে, এই দুটো চিহ্ন দেখে কি বোঝা যাচ্ছে, প্লাস মানে কি প্রোটন, আর শূন্য মানে কি নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের ভেতরে থাকবে হচ্ছে কিন্তু নিউট্রন আর প্রোটন, এইটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আর বাইরের যে একটা একটা জায়গায় ডট ডট দিয়ে লিখিত আঁকা থাকছে, এটাকে বলা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথ বলা হচ্ছে, এই কক্ষপথে থাকছে ইলেকট্রন। এবারে প্রোটনকে ইংরেজি অক্ষর ইংলিশ টার্মে পি দিয়ে প্রকাশ করা হয় অনেক সময়, পি দিয়ে, আবার সেই ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, আবার কখনো নিউট্রন এন দিয়ে, নিউট্রন ইংরেজি টার্ম থেকে নিউট্রন এন দিয়ে, এন দিয়ে সাধারণত নিউট্রনকে প্রকাশ করা হয়, এন ছোট হাতের অক্ষর দিয়ে নিউট্রনকে প্রকাশ করা হয়, বোঝা গেছে? কখনো সিম্বল দিয়ে, কখনো বা ছোট নামগুলো দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। তো আবার যেহেতু নিউট্রন প্রোটন যেহেতু জানছি পজিটিভ, তো তার মাথায় অনেক সময় প্লাস লেখা থাকতে পারে, তার মাথায় প্লাস লেখা থাকতে পারে, এর মাথায় মাইনাস লেখা থাকতে পারে, এর মাথায় জিরো লেখা থাকতে পারে, বোঝা গেছে? তো এরকমভাবে বিভিন্নভাবে একে প্রকাশ করা হয়। তাহলে আমরা জানলাম পরমাণুটা দেখতে কীরকমের, আপাতত আমরা ধরে নিচ্ছি ওটা গোলাকার, বোঝা গেছে? সেই গোলাকার যে ছোট ছোট পরমাণুগুলো প্রত্যেক পদার্থের, তার ভেতরে মাঝখানে একটা ছোট্ট জায়গার মধ্যে কে কে থাকছে, প্রোটন থাকছে, প্লাস থাকছে, আর হচ্ছে নিস্তড়িত কণা যেটা নিউট্রন যারা থাকছে, তো সেটাই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ভেতরে কে কে থাকে, নিউট্রন থাকে আর হচ্ছে প্রোটন থাকে, আর বাইরে ইলেকট্রনগুলো, এরা কিন্তু এগুলো এঁকেছি ছবিটা স্থির মানে স্থির আছে তা না, এরা কিন্তু সব গতিতেই ঘুরছে ইলেকট্রনগুলো বাইরে, একে বলা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথে ওরা কিন্তু ঘুরতে থাকে ইলেকট্রন। তাহলে এরকম একটা ছবি দেখে আমরা বুঝতে পারছি, এই পরমাণুর একটা ছবিতে কটা প্রোটন রয়েছে, প্রোটন কটা আছে, দুটো না একটা, একটা। নিউট্রন কটা রয়েছে, নিউট্রন কটা আছে, একটা। ইলেকট্রন কটা রয়েছে, একটা। তো আমরা তো গণিত পড়ছি, একটা প্লাস আর একটা মাইনাস যদি যুক্ত করা হয় মোট কত হবে, জিরো হবে। প্লাস আর মাইনাস মিলে কত হয়, জিরো। প্লাস এক আর মাইনাস এক কত হয়, জিরো। অর্থাৎ পরমাণুর ভেতরে যটা কিন্তু প্রোটন থাকবে তটা ইলেকট্রন থাকে, সেই জন্য পরমাণু হয় নিস্তড়িত, ওভারঅল কোনো কিন্তু আধান নেই। এইরকম ভাবে আমাদের কতগুলো পরমাণুর ছবি আমরা যদি আঁকি, বইতে একটা ছবি দেওয়া আছে, দেখো এটা হচ্ছে প্রোটন রয়েছে, এটা হচ্ছে ইলেকট্রন, ডট ডট করে আঁকা রয়েছে। তো এইটা হচ্ছে কিন্তু লেখা আছে, দেখ হাইড্রোজেন, হাইড্রোজেনের চিহ্ন কি হবে, এইচ, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর চিহ্নটা হবে এইচ। তো এখানে শুধু কিন্তু নিউক্লিয়াসের ভেতর একটাই প্রোটন আছে, আর বাইরে কক্ষপথে একটাই ইলেকট্রন আছে, কোনো কিন্তু নিউট্রন নেই। তাহলে এইটা হচ্ছে এমন একটা কণা যেখানে কোনো নিউট্রন নেই। এরপরের কণা একটা ছবি আছে আমরা দেখতে পাচ্ছি, যে হিলিয়াম, সেখানে আমরা দেখব নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে দেখ
দুটো হচ্ছে প্রোটন রয়েছে, অর্থাৎ দুটো প্রোটন দুটো নিউট্রন, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে দুটো প্রোটন দুটো নিউট্রন আছে, আর বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে, না দুটো। তাহলে মোট দুটো প্লাস দুটো মাইনাস মিলে এটা হচ্ছে যে হিলিয়াম। তাহলে হিলিয়ামের মধ্যে এই রকম প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারবো। তো এখন এর পরের একটা আমরা ছবি যদি দেখি, লিথিয়াম বলে আছে এইখানে তিনটা প্লাস থাকছে, আর সঙ্গে সঙ্গে আমি প্লাস গুলোকে এত আর লিখে গোল করতে পারছি না, ধরে প্লাস লিখে থ্রি লিখে দিচ্ছি আর শূন্য লিখে ধরো থ্রি লিখছি। এইখানে তাহলে কটা থাকবে? প্রথমটাতে দুটো ইলেকট্রন থাকবে, তারপরেরটাতে দেখো একটা আরো একটা কক্ষপথ বেড়ে গেল। তাহলে লিথিয়ামের মধ্যে তিনটা প্রোটন তিনটা নিউট্রন নিউক্লিয়াসে আছে, কিন্তু ইলেকট্রনগুলো ভিন্ন ভিন্ন কক্ষপথে, প্রথমটায় দুটো থাকলো পরেরটায় একটা চলে গেল। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে? যে প্রথম কক্ষপথে দুটোর নিশ্চয়ই বেশি থাকতে পারে না, সেই দুটোর বেশি হয়ে গেলে সে তখন বাইরে চলে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে নিয়ম, যে ইলেকট্রনগুলো সবাই যে একটা কক্ষপথে ঘুরবে তা না, যখন তারা বেশি হয়ে যাবে প্রথম কক্ষে দুটোর বেশি কখনো থাকবে না। তো এর পরে যে অনেকগুলো ছবি দেওয়া রয়েছে পরমাণুর, যদি আমরা সোডিয়াম পরমাণুর ছবিটা দেখি, তো সেখানে দেখতে পাবো সোডিয়াম বলে যেটা লেখা রয়েছে তার ছবিটা লেখা আছে কিভাবে, যে প্লাস লিখে এগারোটা লেখা আছে, তাই তো? আর শূন্য লিখে কত লেখা আছে? বারো লেখা আছে। ঠিক করে দেখো বইতে আছে। তো এইবারে তার জন্য প্রথম কক্ষেতে দেখো কটা রয়েছে, দুটো। আমরা জানি প্রথম কক্ষে দুটো ইলেকট্রন বেশি থাকবে না, তাহলে এই যে সোডিয়াম পরমাণুর মধ্যেও কটা ইলেকট্রন থাকবে, যেহেতু প্লাস রয়েছে এগারোটা, ইলেকট্রনও কটা থাকবে? এগারোটাই থাকবে। তো তার মধ্যে দুটো দেওয়া আছে দেখো প্রথমটাতে, তারপরেরটাতে কটা দেওয়া আছে? আটটা দেওয়া আছে। ঠিক করে গুনে দেখো যে আটটা ইলেকট্রন দু নম্বরটাতে দেওয়া আছে, তাহলে মোট কটা ইলেকট্রন গেল দুটো কক্ষপথ মিলে? দশটা গেল। আরও একটা কক্ষপথে তাহলে দরকার পড়বে একটা ইলেকট্রন সেখানে থাকবে। বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে কি, দু নম্বর কক্ষপথেও ঠিক সেরকম আটটা ইলেকট্রনের বেশি থাকতে পারে না। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে সোডিয়াম পরমাণু। সোডিয়ামের চিহ্ন আমরা করেছি ন্যাট্রিয়াম থেকে এনে। তাহলে এই পরমাণুটাকে কটা প্রোটন রয়েছে? এগারোটা। কটা নিউট্রন রয়েছে? বারোটা। এবং ইলেকট্রনের সংখ্যা বা কটা? ইলেকট্রনের সংখ্যা হবে হচ্ছে সেই এগারোটাই হবে। কিন্তু ইলেকট্রন এগারোটা হলেও কি হচ্ছে, তারা কিন্তু সবগুলো একই জায়গায় নেই, আছে কি? প্রথমটাতে থাকবে দুটো কক্ষপথ বলা হচ্ছে, তারপরেরটাই থাকবে কটা? তারপরটাতে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা। কেউ যদি নটা লিখে দেয় তাহলে ভুল, আটটার বেশি কখনোই থাকবে, তারপরেটাই থাকছে, বাড়তি যটা দরকার থাকছে আর তার প্রয়োজন তটাই আছে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে থাকছে একটাই। তো বোঝা গেছে? তো এখন এই নিউক্লিয়াসের ভেতর কী কী কণা থাকছে, না হচ্ছে প্রোটন থাকছে আর নিউট্রন থাকছে। তো এই প্রোটন আর নিউট্রনের যোগফল কত বল দেখি, এখানে মোট কত হয়েছে? তেইশ। এই তেইশ সংখ্যাটাকে কোনো চিহ্ন লিখে তার উপরের দিকে লেখা, এই সংখ্যাটাকে কি সংখ্যা বলা হয়? তাহলে নিউট্রন আর প্রোটন সংখ্যার যে যোগফলকে, একে বলা হচ্ছে ভর সংখ্যা, একে এ দ্বারা প্রকাশ করা হয়। কি বলছি, বোঝা গেল? কোনো একটা চিহ্ন লিখে তার মাথায় ভর সংখ্যাটা সবসময় লেখা থাকে। ভর সংখ্যা মানে কি, না প্রোটন আর নিউট্রনের যে যোগফলটাকে বোঝাচ্ছে, সেই যোগফলটা হচ্ছে ভর সংখ্যা। আর ওই পরমাণুর মধ্যে যটা প্রোটন সংখ্যা থাকছে সেইটাকে কি বলা হচ্ছে, তার পারমাণবিক ক্রমাঙ্ক বলা হয়। তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্ক এগারো। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যটা প্রোটন সংখ্যা থাকছে সেইটাকেই বলা হচ্ছে তার পারমাণবিক ক্রমাঙ্ক। তো সেই পারমাণবিক ক্রমাঙ্কটা প্রকাশ করা হয় কি করে, একটা যে সংকেত লিখে, চিহ্ন লিখে তার যে ডান দিকে নিচের দিকে লেখা, আর অনেক সময় এই তেইশটাকে সেই উপরের দিকে লেখা হয়ে থাকে, যেহেতু জায়গাটা অনেকটা বেশি চলে যাবে সেই জন্য কি করা হয়, উপরের দিকে তেইশ আর নিচের দিকে এগারো লেখা থাকে। বোঝা গেছে? তো এইটা সাধারণত কখনো কোনো বইতে এখানেও লেখা থাকবে, কখনো এখান পজিশনেও লেখা থাকে। তো এই যে
সাউন্ড এই যে যেটা দেওয়া থাকছে এইটা দেখেই কিন্তু আমরা তাহলে বুঝতে পারছি এখানে প্রোটন কটা আছে, 11টা। আবার আমরা জানি পরমাণুতে যটা প্রোটন থাকবে তটাই ইলেকট্রন থাকবে, তো সেই জন্য যদি প্রোটন 11টা হয় তাহলে কত হবে, ইলেকট্রনও থাকবে 11টা। আবার যেহেতু এই যে 23 ভর সংখ্যাটা প্রোটন আর নিউট্রনের যোগফলকে বোঝায়, তাহলে যদি প্রোটন 11টা বেরিয়ে যায় তাহলে 23 থেকে প্রোটনের সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাবো, নিউট্রন সংখ্যা তাহলে কি পাবো, মোট যোগফল থেকে 23 থেকে প্রোটনের সংখ্যাটাকে বাদ দিতে হবে, তাহলে পাবো হচ্ছে 12। নিউট্রন সংখ্যা কত হচ্ছে না, 12। তো এইভাবে ভিন্ন ভিন্ন মৌলের ছবি দেখেও তার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যাও যেভাবে বলতে পারি, ঠিক একইভাবে কোন সিম্বলের আকারে কিভাবে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যাকে প্রকাশ করা হয় সেটাও আমরা জানলাম, সেইটা দেখে দেখে আমরা কিন্তু বুঝে যেতে পারি বা বলতে পারি কোনটাতে প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত। তো ঠিক একইভাবে এখানে যখন আমরা এঁকেছি সোডিয়ামের ব্যাপারটা, তো আমরা আঁকছি আরো একটা পরমাণুর ছবি। তাহলে পরমাণুগুলো আধানযুক্ত না আধানবিহীন হয়? পরমাণু ভেতরে তো এই তো আধান আছে, তাহলে আধানগ্রস্ত না। পরমাণুগুলোকে দূর থেকে যখন ওভারঅল দেখছি প্লাস মাইনাস গুলো সব কিন্তু মিলে জিরো দেখাবে, খুব কাছ থেকে যখনই দেখব তখনই দেখবো যে ও এটা তো প্রোটন, তাহলে এটা পজিটিভ, এটা তো ইলেকট্রন, এটা নেগেটিভ। কিন্তু দূর থেকে যখনই দেখব তার ভেতরটাকে পুরো শূন্য মনে হবে, অর্থাৎ কোনো আধান নেই, বোঝা গেছে? তাহলে পরমাণুর মধ্যে আধানযুক্ত কণা আছে ঠিকই, কিন্তু কোনো আধান বাইর থেকে বোঝা যাবে না, কাছ থেকে দেখলে বোঝা যাবে যে ও এখানে প্রোটন রয়েছে, বোঝা গেছে? আমরা আরও একটা ছবি পরমাণুর আঁকছি, যেমন কি ক্লোরিন। ক্লোরিন পরমাণু ছবি বইতে যেটা দেওয়া রয়েছে তোমরা দেখো, প্লাস রয়েছে 17 আর শূন্য রয়েছে সাপোজ 18। তাহলে এইটা যদি নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে, প্রোটন আর নিউট্রন, তাহলে মোট যোগফল কত হচ্ছে 35। তাহলে ক্লোরিন যদি এটা বোঝায়, তাহলে এই ক্লোরিনের মধ্যে ইলেকট্রন কটা থাকবে, কটা থাকবে, যটা প্রোটন তটাই ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি 17টা থাকবে, তাহলে 17টা ইলেকট্রনের মধ্যে তাহলে প্রথম কক্ষে কি 17টা থেকে যাবে না, প্রথম কক্ষে কটা থাকতে পারে, প্রথম কক্ষে দুটো থাকতে পারে, তারপরে তারপরে কটা যাবে, তারপরে কক্ষতে 8টা, আমরা 8 লিখে দিচ্ছি, মানে কি 8টা ইলেকট্রন থাকবে, কারণ 8-এর বেশি আমরা জেনেছি যে 8-এর বেশি 2 নম্বরটাতে থাকতে পারে না, তাহলে 8টা থেকে গেল, তাহলে মোট চলে গেল কত, 8 2 10, তাহলে বাড়তি গুলো কটা পড়ে আছে, আর পড়ে আছে ইলেকট্রন 7টা। তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, তারপরেরটায় 8টা থাকার কথা, 8টা থাকবে, বাড়তি হলে 3 নম্বরে চলে যাবে। তাহলে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ক্লোরিন পরমাণুকে বোঝাচ্ছে, ক্লোরিনের চিহ্ন সিএল, কারণ কার্বনের জন্য আমরা সি ব্যবহার করে নিয়েছিলাম, তাই সেই জন্য ক্লোরিনের ক্ষেত্রে সিএল কে নিয়েছি। আচ্ছা, ক্লোরিন পরমাণুর যে প্রোটন সংখ্যা, যাকে আমরা লেখার সময় বলেছি নিচের দিকে লিখতে হয়, কত লিখবো নিচে, কত লিখবো, প্রোটন কত, 17, আর এখানে লিখবো 17। আর এই উপরে যেটা লিখতে হয় বলেছি, হয় উপরে এই দিকে কিংবা এই দিকে লেখা হয়, যোগফলটাকে, যোগফল কত হয়, 35 এখানে লিখবো, না হয় 35টাকে এখানে লিখবো। তাহলে ক্লোরিন হয় হয় আমরা এ পাশে লিখবো, না যে কোনো এক সাইডে লিখবো, তাহলে এটাকে বোঝাচ্ছে এই ক্লোরিন পরমাণু। এখন প্রশ্ন হচ্ছে এই পরমাণুগুলো কি সবসময় ইলেকট্রন প্রোটন, এরা যেহেতু প্লাস এবং মাইনাস, তারা পরস্পরকে প্লাস মাইনাস টেনে রেখেছে, ধরে রেখেছে, কিন্তু কখনো সবসময় ধরে রাখতে পারে না, যেমন কি তোমাদেরকেও সবসময় ধরে রাখতে পারে না, আমরা তোরা ছুটি বেরিয়ে চলে যাও, ঠিক একই রকম ভাবে, কারণ কি আকর্ষণ কমে গেছে, তার প্রতি আকর্ষণ কম। আমরা যদি বলি তোমরা আমাদের সবাই সামনে বসে আছো, তাহলে কে আমাদের সঙ্গে বেশি বন্ধনে আবদ্ধ আছে, কাছে যে রয়েছে, যে দূরে রয়েছে তার উপর আমাদের আকর্ষণটা কম, বা তারা হয়তো দূরে কখন আমরা চলে যেতে পারি, পিছন দিক দিয়ে আমরা দেখতেও পাবো না। ঠিক পদার্থের পরমাণুর ক্ষেত্রেও ঠিক সেরকম, যারা দূরে রয়েছে নিউক্লিয়াস থেকে সেই সমস্ত পরমাণুর ইলেকট্রনগুলোর উপর কিন্তু পদার্থের যে আকর্ষণটা কম। তাহলে পরমাণুর ক্ষেত্রে, সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে এই যে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনটার উপর কিন্তু এই নিউক্লিয়াসের আকর্ষণটা অনেক কম। তাহলে কোনো কারণে কিন্তু এইটা চলে যেতে পারে, যদি কোনো কারণে একটা শক্তি এমন পেল যেটা যে যার যে শক্তি দ্বারা এই জুড়ে ছিল, আকর্ষণে আবদ্ধ ছিল, তার তুলনায় সেই রকম শক্তি কেউ বেশি যদি দেয় ওকে, তাহলে এটা ছেড়ে চলে যাবে। তখন কি হবে, সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তখন ইলেকট্রনের সংখ্যা কমে গেল, মানে তখন কি হয়েছে, 11 কে 11ই থাকছে কিন্তু
ওটা প্লাস আধান বিশিষ্ট হয়ে যাবে, সোডিয়ামটা তখন কি হয়ে যাবে প্লাস আয়ন হয়ে যাবে। তাহলে কোনো পরমাণু থেকে যখন কোনো ইলেকট্রন চলে যাবে তখন সেটা আয়ন হয়ে যাবে, বোঝা গেছে? সেটা কি আয়ন হবে? যদি ইলেকট্রনটা চলে যায় তখন কিসের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে? প্রোটনের সংখ্যা এক বেশি হয়ে যাচ্ছে, একটাই জন্য বেশি দেখাবো, এটা হচ্ছে পজিটিভ আয়ন হয়ে যাবে। তাহলে ইলেকট্রন ছেড়ে চলে যাওয়া মানেই কি আয়ন হবে? সেটা হচ্ছে ধনাত্মক আয়ন, একে বলা হয় কি ক্যাটায়ন, বোঝা গেছে? তাহলে সোডিয়াম হচ্ছে কি ক্যাটায়ন হবে, কারণ অর্থাৎ ও সবসময় ছেড়ে দিতে চাই। যেমন ধরো আমাদের কাছে পকেটে পয়সা রয়েছে, 100 টাকার নোট রয়েছে, একটা 1 টাকা আছে, তাহলে আমরা যদি কেউ আসে তাহলে কি আমরা 100 টাকাটা দিয়ে দেবো না 1 টাকাটা দেওয়ার চেষ্টা করবো? 1 টাকাটা দিয়ে দিই সচরাচর, কারণ ওইটা দিলেও কোনো যায় আসে না। তাহলে ঠিক সেই রকম এই সোডিয়ামের এই পরমটা দিলেও সোডিয়ামের কিছু যায় আসে না, বরঞ্চ তার ভালো হবে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ব্যাপারটা দেখো, ক্লোরিনের ক্ষেত্রে ব্যাপারটা কি, এক্ষেত্রে বাইরের কক্ষে 7 হয়ে আছে। এখন কি বিভিন্ন পরমাণুগুলো চায় বাইরের কক্ষে কত করতে, 8 করতে চায়। তো এখানে তার একটা সবসময় দরকার পড়ছে, তো সে সবসময় একটা লোকের কাছ থেকে নিতে চায়। কে সাপ্লাই করার জন্য দিতে পারে এখানে? সোডিয়াম, বা যাদের বাইরের কক্ষে একটা করে পরমাণু আছে তারাই দেবে। তো ক্লোরিনও সবসময় একটা করে একটু নিয়ে নেয়, সেই জন্য ক্লোরিন সবসময় মাইনাস আয়ন হয়ে যায়। তো ক্লোরিন মাইনাস আয়ন কথাটার দ্বারা বোঝা যাচ্ছে যে ক্লোরিনে প্রোটন সংখ্যা 17 তো আছেই, ঠিক আছে, নিউট্রন সংখ্যা যদি 17-18 আছে তো ঠিক আছে, কিন্তু ইলেকট্রন একটা বেশি হয়ে গেছে। তাহলে এই ছবিটার দ্বারা বোঝাচ্ছে যদি প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা কত না 18, কারণ বিয়োগ করলে পাবো, আর ইলেকট্রন সংখ্যা কিন্তু হয়ে যাবে 18, কারণ কি 17টা থাকার কথা একটা বেশি এসেছে। ঠিক এই যে আয়নটাকে ঠিক আমরা বললাম, এই আয়নের যদি আমরা এখানে 11 আর 23 লেখা থাকে তাহলে প্রোটন সংখ্যা কত হবে, 11 কে 11ই থাকবে, নিউট্রন কটা থাকবে, এই 11, 23 থেকে 11 বাদ দিলে কত, 12 কে 12 থাকবে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে, প্লাস হয়েছে, মানে কি একটা কমে গেছে, তাহলে কত হয়ে যাবে 10, 11, 10 হয়ে যাবে, অর্থাৎ 11 বিজোড় 1 হয়ে যাবে 10। ঠিক সেরকম কোনো কোনো পরমাণু আছে আবার হয়তো 2টো ইলেকট্রন ছাড়তেও পারে, তখন তাদের কি হবে, ধরা বলছি সালফার, এই 2টো ইলেক্ট্রন ছেড়ে দিয়েছে, যেন এস প্লাস প্লাস হতে পারে। আবার কোনো পরমাণু আছে 2টো ইলেকট্রন নিতে পারে, তখন কি হবে, মাইনাস মাইনাস হবে, বোঝা গেল? এইভাবে আমরা বলতে পারছি যে আয়নগুলোর আধান বাড়তে পারে কমতে পারে, এইদিকে বলা হচ্ছে পরিবর্তনশীল আয়ন। তো এর পরের ক্লাসে আমরা আয়ন সম্পর্কে আরো ডিটেলস একটু আলোচনা করব। তো আজকে আমরা যেগুলো পড়ালাম একবার মনে করে নিই, চিহ্ন সম্পর্কে জানলাম, চিহ্ন কাকে বলে, চিহ্নগুলোকে কিভাবে লিখতে হয়, তার নিয়মগুলো কি কি, বা চিহ্নটা দেওয়া থাকলে আমরা কটা পরমাণু সহজ বুঝিয়ে দিতে পারবো, যে চিহ্নের সামনে কোনো যদি সিম্বল দেওয়া থাকে তাহলে এই সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া থাকবে ততটা পরমাণুকে বোঝাচ্ছে। তারপরে আমরা আজকে পরমাণুর কথা জানলাম যে পরমাণু হচ্ছে কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। সেই পরমাণুর ভেতরে যেটা আমরা বলেছিলাম ভাঙা যায় না, কিন্তু বর্তমানে জানা গেছে যে পরমাণুকেও ভাঙা যায়, তার মধ্যে 3টা কণা পাবো আমরা, প্রোটন ইলেকট্রন আর নিউট্রন, বোঝা গেছে? প্রোটন হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত কণা, নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত কণা। তো এখন প্রশ্ন, এরা কোথায় থাকছে? মাঝখানে নিউট্রন আর প্রোটন থাকে, যাকে বলা হচ্ছে কিনা নিউক্লিয়াস, ঠিক আছে, আর নিউক্লিয়াসের বাইরে ভিন্ন ভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। তো একটা কক্ষপথে কি সবাই থেকে যায় না, প্রথম কক্ষপথে কটা থাকতে পারে, কটা না 2টো, দ্বিতীয় কক্ষপথে কটা থাকতে পারে না, 8টার বেশি থাকবে না, কম হলে থাকছে, বেশি হলে কিন্তু তার পরেরটাতে চলে যায়। তো এইভাবে আমরা আজকে জানলাম। তো একটা পরমাণুর ছবি দেওয়া থাকলে আমরা নিশ্চয়ই প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যার ছবি সংখ্যা বলতে পারবো, কিংবা যদি সিম্বলের আকারে প্রকাশ করা থাকে সেখান থেকেও আমরা প্রোটন ইলেকট্রন নিউট্রনের সংখ্যাগুলো বলতে পারবো। এছাড়া আমরা যেটা আজকে জানলাম বিশেষ জিনিস, যে কোনো পরমাণুতে যটা প্রোটন থাকে তটাই নিউট্রন ইলেকট্রন থাকে, তাই সেটা কি হয়, শূন্য আধানগ্রস্ত কণা। কিন্তু যখনই কোনো ইলেকট্রন সে ত্যাগ করে দেয় বা কোনো কারণে চলে যায় কিংবা কোনো জায়গা থেকে ইলেকট্রন এসে যুক্ত হয়,
তখন সেটাতে একটা আধান বেশি বা কম হয়ে যায়, সেই আধান যুক্ত পরমাণুগুলোকে বলা হচ্ছে কি আয়ন। তাহলে আজকে আমরা একটা যেটা জিনিস যেটা জানলাম সেটা কি আয়ন। এই আয়নগুলো যেটা ধনাত্মক প্লাস আয়ন হতে পারে, যেটা মাইনাস আয়নও হতে পারে। প্লাস আয়নকে কি বলে আমরা জানলাম ক্যাটায়ন, মাইনাস আয়নকে কি বলে অ্যানায়ন। তাহলে বোঝা গেছে সমস্ত পদার্থ কিন্তু ক্যাটায়ন হতে পারবে না, সমস্ত পদার্থ কিন্তু অ্যানায়ন হতে পারবে না। যাদের ভেতরে ইলেকট্রন বা সরি প্রোটন সংখ্যাটাই কিন্তু নিয়ন্ত্রণ করে দেয় ইলেকট্রন সে ছাড়বে না, ইলেকট্রন সরি ইলেকট্রন সে নেবে না, ইলেকট্রন সে ছাড়বে। কারণ কি, যটা প্রোটন থাকে ঠিক তটাই ইলেকট্রন থাকবে, ইলেকট্রনগুলো এবারে ভিন্ন ভিন্ন কক্ষপথে থাকে, সেই জন্য কি হবে কি কোন কক্ষপথে দরকার পড়বে না ছাড়বে সেটা নিয়ন্ত্রিত হয়েছে। সে যাই হোক, তো আজকে আমরা এই বিষয়টাকে ভালো করে আলোচনা করলাম। তোমরা সবাই বইটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, সেখানে কিন্তু অনেক হোমওয়ার্ক দেওয়া আছে, সেইগুলোকে তোমরা সেগুলো সব করবে।